অ্যান্ড ব্যাটিং গ্লাভস নিয়ে রেডি আফিফ হোসেন ধ্রুব। ঠিক সামনেই তখন বাংলাদেশ দলের অনুশীলন চলছে। অনুশীলনে কখনো মুশফিকুর রহিম, কখনো বা নাজমুল হোসেন শান্তরা একে একে ব্যাটিং করছেন। একটু পরে আফিফও সেখানে ব্যাটিং করতে যাবেন। কোচ চান্দিকা হাতুরুসিংহে আফিফকে এবার আফগানিস্তান সিরিজের টি টোয়েন্টি এবং ওয়ানডে দুই ফরম্যাটের দলেই রেখেছেন। আফিফকে বড় ধরনের একটা পরীক্ষা এই সিরিজে দিতে হবে। বিশ্বকাপের দলে জায়গা পেতে হলে আফিফের সামনে প্রতিদ্বন্দ্বিতার অভাব নেই। আফিফের জায়গায় অর্থাৎ ওই সাত নম্বর পজিশনে অন্য যে কোনো ক্রিকেটার জাতীয় দলে ঢুকে পড়তে পারেন। সেই তালিকায় রয়েছে মোসাদ্দেক হোসেন সৈকত। তবে নামে ভারে কিংবা অন্য যে কোনো আলোচনায় রয়েছে আরও একটি নাম, বরং সেই নামটার দিকেই বড় প্রাধান্য দিচ্ছেন অনেকে। বলা হচ্ছে শামীম পাটোয়ারির কথা। যারা শামীম পাটোয়ারিকে চেনেন তারা বেশিরভাগই শামীমের ফিল্ডিং ক্যাপাসিটি নিয়েই বেশি জেনে থাকেন। তবে শামীম পাটোয়ারির ব্যাটিং শৈলীও মুগ্ধ করার মতো। বিশেষ করে নেটে শামীমের ব্যাটিং অনেক বেশি মুগ্ধ করেছে কোচ চান্দিকা হাতুরুসিংহকে। টি টোয়েন্টি ফরম্যাটে আপাতত দলে রয়েছেন শামীম, যেই জায়গাটাতে দলে আছেন আফিফ হোসেন ধ্রুব। এই দুইজনের মুখোমুখি লড়াইটা তাই হতে যাচ্ছে আফগানিস্তান সিরিজে, এবং সেই লড়াইয়ে যে সবথেকে বেশি এগিয়ে থাকবে বিশ্বকাপের ওয়ানডে ফরম্যাটে জায়গা হয়ে যেতে পারে তারই। আফিফ হোসেনের ওয়ানডে ফরম্যাটে বেশ কিছু ম্যাচ ব্যাটিং করার সুযোগ থাকলেও শামীম পাটোয়ারির এখনও ওয়ানডেতে অভিষেক হয়নি। তবে সবসময় দলে চমক দেখাতে পটু চান্দিকা হাতুরুসিংহে শেষ পর্যন্ত শামীমকেও নিয়ে যেতে পারেন বিশ্বকাপে। এই শামীমের পাশাপাশি মোসাদ্দেক হোসেন সৈকত, চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তো আফিফ হোসেন, সময় আসছে সেটাই দেখা।